হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং খুব খুশিতে আছেন এবং এক্সাইটমেন্টেও আছেন কারণ আমি যদি না আপনি এক্সাইটমেন্টে থাকেন আপনি যদি এক্সাইটমেন্টে না থাকেন তাহলে এই ভিডিও শোনার পর জোর একদম হান্ড্রেড পারসেন্ট আপনি এক্সাইটমেন্টে চলে যাবেন অনেকটা এক্সাইট হয়ে যাবেন এই ভিডিও শোনার পর আশা করছি আপনারা থামনেল দেখেছেন থামনেলে অনেক কিছু লেখা ছিল তো এই থামনেল লেখার পরে আমি এবার ডিটেলসে বলছি যে অ্যাকচুয়ালি ও মিডিয়ার ডিপার্টমেন্টে থেকে কি নিউজ এসেছে তো আপনারা যদি এখন থামনেল ছাড়াও এই ভিডিওটা দেখছেন যদি তো এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কি একটা ছবি লেখা আছে যেখানে ক্লিয়ারলি লেখা আছে টেন আওয়ার্স লেপ বাইশ পাঁচ দু হাজার চব্বিশ ও মিডিয়ার ডিপার্টমেন্টের ফেসবুক পেজে রিলসটা পোস্ট করা হয়েছে যেখানে কালকে অনেকেই একজন বলেছিল যে দাদা দুদিন বাকি আছে এটা কোথায় লেখা আছে ঠিক কথা যে দুদিন বাকি আছে এই লেখাটাই তাহলে ছাড়লে ভালো হতো তো আমি ওই জন্য এই টেন আওয়ার্স লেব এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাচ্ছি যে টেন আওয়ার্স লেভ ক্লিয়ারলি লেখা আছে দেখতে পাচ্ছেন মানে দশ ঘন্টা বাকি আছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ ডেটটাও দেওয়া আছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তো হিসাব করে দেখলে দেখা যায় যে স্টোরিজ দেখুন লেখা আছে সেভেন আওয়ার মানে সাত ঘন্টা আগে পোস্ট করা হয়েছে তো এই মিডির ছবিটা আমি যখন স্ক্রিনশট নিয়েছি তখন থেকে হিসেব করলে দেখা যায় যে প্রায় দশ ঘন্টা দশ ঘন্টা হিসেব হচ্ছে সকাল দশটা নাগাদ তো অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান টাইমে সকাল দশটার আশেপাশে কিছু হতে পারে আমি বারবার বলছি অ্যাপ্রক্সিমেটলি কিছু হতে পারে হওয়ার সম্ভাবনা আছে এখন টাইম অ্যান্ড ডেট আমি তো ডেটটা কনফার্ম টাইমটা কনফার্ম বলতে পারছি না কারণ ওখানে যদি লেখা থাকতো যে দুবাই টাইমে এইটা তাহলে বোঝা যেত যে হ্যাঁ এই টাইমে হবে তো ইন্ডিয়ান টাইমে আমরা কনভার্ট করে নিতে পারতাম বাট এখানে টাইম লেভ দেখাচ্ছে তো অ্যাকিউরেটি অ্যাকিউরেসির সাথে কোনো টাইম আমরা বলতে পারবো না যে হ্যাঁ এই টাইমে এক্স্যাক্ট কিছু হতে চলেছে কিন্তু তার জন্য তাহলে কি করতে হবে আপনাদেরকে আমি বলে দেবো আপনাকে কীভাবে আপনারা সব আপডেট পাবেন তো প্রথমত তার জন্য প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা যেটা দীপায়ন মান্না বাংলা আছে এটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে কারণ আপনারা যদি কোথাও ব্যস্ত থাকেন কাজে থাকেন কোনো কিছু মিস করে যান বা বুঝতে না পারেন যে কি ব্যাপার কি হচ্ছে সেটার জন্য আমি আছি আপনাদের সাথে আপনাদের বুঝিয়ে দেব বলে দেব ব্যাপারটা যে কি হতে চলেছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি বলছেন না দাদা আপনার তো ভিডিও পরে আসবে আগে তো সেলিব্রেশন হবে তারপরে তো ভিডিও আসবে আমি সঙ্গে সঙ্গেই জানতে চাই কি হচ্ছে তো তাহলে আমি বলবো যে আপনি ফেসবুকে চলে যাবেন গিয়ে সার্চ করবেন ও মিডিয়া তো যে পেজটা পাবেন ও মিডিয়ার সেটা সাবস্ক্রাই মানে চ্যানেলটা ফলো করে নেবেন পেজটা আচ্ছা তার সাথে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়েও সার্চ করে নেবেন ও মিডিয়া অন তো একটা ও মিডিয়া ডিপার্টমেন্টের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন সেটাও সাবস্ক্রাইব করে নেবেন তারপরে চলে যাবেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে গিয়েও ও মিডিয়া গুগলে সার্চ করবেন সেখানেও ও মিডিয়ার একটা পেজ পেয়ে যাবেন সেটাও ফলো করে নেবেন তো এই জায়গাগুলো আপনাকে ফলো করে ফেলতে হবে তাহলেই দেখবেন যখন কোথাও কিছু আপডেট হচ্ছে আপনি আপডেট পেয়ে যাবেন এবারে আপনাদের একটা অ্যাজ বলতে পারি যে হতে পারে এইটা যে এটা এটা কিন্তু একটা সেলিব্রেশন হ্যাঁ আমি আপনাদের এটা কনফার্ম বলছি এটা একটা সেলিব্রেশন তার কারণ হচ্ছে এখানে যে অন্যান্য ছবি পোস্ট করা যায় সেখানে ক্লিয়ারলি লেখা আছে দ্য কাউন্ট ডাউন ইজ অন টেন আওয়ার্স আনটিল উই সেলিব্রেট সামথিং অ্যামেজিং তো কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে দশ ঘন্টা বাকি আছে যতক্ষণ না আমরা কিছু সেলিব্রেশন করছি সেলিব্রেশন শুরু হতে তো এই যে সেলিব্রেশনে কথা বলা হচ্ছে 这。 সেই সেলিব্রেশনটা অ্যাকচুয়ালি কিসের সেটা তো কনফার্ম নই আমরা সেটা তো আমরা জানি না হতে পারে কোনো প্রোডাক্ট লঞ্চ হতে পারে কোনো কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেছে হতে পারে আমরা অনেক কিছু বড় কিছু অ্যাচিভ করেছি হতে পারে আমরা নতুন কিছু তৈরি করেছি ঠিক আছে বা হতে পারে ডিল সাইন কিছু না কিছু হতে পারে যেটা বড়ো সড়ো যার জন্য সেলিব্রেশনস প্রয়োজন তবেই না এরকম ঢাকঢোল পিটিয়ে সেলিব্রেশনের নিউজ দিচ্ছে তো দেখা যাক সেটা কি জিনিস অবশ্যই হতে পারে নতুন কিছু প্যারামিটার আমরা সেট করতে পেরেছি তো সেটা কি আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে আপনারা ভিডিওটা এখন দেখছেন যারা তাদের টাইম বাকি আছে যারা সেলিব্রেশনস শুরু হতে তারা তো দেখে নেবেন অবশ্যই বাট যারা পরে দেখছেন বিকালে সন্ধে দেখছেন হয়তো ততক্ষণ নিউজ হয়ে গেছে সেলিব্রেশনস হয়ে গেছে তো তার জন্য যে নতুন ভিডিও এসে যাবে এই চ্যানেলে সেলিব্রেশন নিয়ে কি আপডেট এলো তো তার জন্য আপনারা চ্যানেলের ভেতরে ঢুকে নতুন লেটেস্ট আপডেট ভিডিওটা দেখে নেবেন আচ্ছা তো এবারে আছি নেক্সট আপডেটের কথায় যে আজ হলো বুধবার তো আজ হয় আমাদের অন প্যাসিপ থ্রি টাইম ডেট অল অলরেডি ব্যাক অফিসে পোস্টেড হয়ে গেছে টাইমের কথা বলি তো আজ দুপুর বারোটা মানে হচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে তো আমাদের টাইমে হিসাব করে দেখতে গেলে রাত সাড়ে নটা তো ইন্ডিয়ান টাইম অনুসারে সাড়ে নটা দিয়ে মিটিং রাত্রেবেলা এবং বাংলাদেশে আরও আধ ঘন্টা এগিয়ে নিন তাহলে হয়ে যাবে রাত দশটা তো এই মিটিং হতে চলেছে অনপাসিপ থ্রি সিক্সটি রেড ক্রিজ মাটি আসবে এবং সাথে সাথে অ্যাজ স্যার আসবে কি না অ্যাজ স্যারকে অ্যাস যেমন পাঠানো হয় প্রত্যেকবারের মতো তো এবারও এডভার্টেজেন্ট গেছে এখন উনি যদি ব্যস্ত থাকেন কোথাও ট্রাভেল করেন বা কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে হয়তো আসতে পারবেন না এবার যদি ব্যস্ত না থাকেন উনি অবশ্যই আসবেন এবার বলি আমার কথা যে আমার বোর্ডে হয় যে এর স্যার অবশ্যই আজ আসবেন এটা আমার মনে হচ্ছে তার কারণ যেহেতু আজকের একটা সেলিব্রেশনসের ব্যাপার আছে ঠিক আছে এবং কিছু নতুন সেলিব্রেশন কিছু হতে চলেছে হতে পারে এস স্যার এলেও হুম চান্স আছে তো তার জন্য আপনাকে রাতের মিটিংটা দেখতে হবে রাত সাড়ে নটা থেকে লিঙ্ক ব্যাক এসে গেছে ও ফাউন্ডার্স ডট নেট এই ওয়েবসাইট ও ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেট সেকশানে যাবেন আপডেট সেকশানে গেলে দেখবেন আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আপডেটের ওখানে যে প্রথম পেজটাই হচ্ছে আপনার অনপাসিভ থ্রি সিক্সটির অ্যাডভার্টাইজমেন্ট সাথে লেখা আছে ক্লিক ইয়ার তো ক্লিক ইয়ারে ক্লিক করলে আপনি ডিরেক্টলি ওন ওয়ান পাসিভ থ্রি সিক্স যে মিটিংয়ের পেজটা আছে ওখানেটা সেখানে রিডাইরেক্ট হয়ে যাবেন সেখানে আপনি দেখতে পাবেন টাইম অ্যান্ড ডেট ক্যালকুলেশনস হচ্ছে ডেট পিচ হচ্ছে ঠিক আছে টাইম অ্যান্ড ডেট ব্যাক ক্যালকুলেশানস হচ্ছে তো ঠিক আছে আশা করছি ওটা দেখলে আপনি বুঝতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি কত সময় বাকি আছে ঠিক আছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ও ইএস অ্যাপ্লিকেশানস তো ও ইএস অ্যাপ্লিকেশান যদি আপনারা এখনও না আপডেট করে থাকেন বা ইনস্টল করে থাকেন তাহলে ইনস্টল তো অবশ্যই করবেন তাহলেই হবে কিন্তু যদি ইনস্টল করে রেখেছেন তাহলে একবার দেখুন অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আপডেট এসেছে আপনারা একবার আপডেট করে নিন ওএস অ্যাপ্লিকেশানস আমি বলেছিলাম যে আপডেট আসবে অবশ্যই আপডেট আসবে কিন্তু সেটা কি আপডেট এখানে আমি চেক করেছিলাম যে এটাতে কোনো নতুন কিছু কি ব্যাপার কি হয়েছে তো দেখলাম ওখানে প্লে স্টোরে আপনারা যদি প্লে স্টোরে যান তাহলে দেখবেন প্লে স্টোরে আপডেটের জন্য আপনার দেখাবে এবং সেখানে লেখা থাকে হোয়াটস নিউ যে কী জন্য আপনি আপডেট করবেন কী কী পাবেন আপডেট করলে হোয়াটস নিউ নতুন কী আছে তো সেখানে লেখা আছে পারফরমেন্স ইম্প্রুভড হ্যাঁ পারফরমেন্স ইম্প্রুভ লেখা আছে তার মানে কোনো পারফরমেন্সের জন্য বেশ আপগ্রেড করা হচ্ছে মেনলি এটাই হলো কথা কারণ ঠিক আছে আর কিছুই না এবং যারা বলছিলেন যে এস অ্যাপ্লিকেশানস বড়ই ছোটো হ্যাঁ এক দেড় এম বি তাদের জন্য বলতে চাই পারফরমেন্স ইম্প্রুভ লেখা আছে আর কিছুই লেখা আর একটা লেখা আছে নিউ এনহ্যান্সমেন্ট ওকে এবং যারা বলছিলেন যে ছোট ওই এস অ্যাপ্লিকেশানসটা এক এম যখন প্রথম লঞ্চ হয় এখন দেখুন আপডেট হতে 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 এটা এগারো এম বিতে এসে দাঁড়িয়েছে কত এগারো এম বি ইলেভেন এম এগারো এমবিতে তো ছোট বলার কারণেই অটোমেটিক্যালি আপডেট হতে হতে এগুলো ভার্সনের সাথে বেড়ে যায় ঠিক আছে তো আপডেট করে নিন যারা এখনও আপডেট করে অনেকবার বলে দিয়েছি কিভাবে আপডেট করতে আর বলছি না তো অবশ্যই আপডেট করে নেবেন তার সাথে আজকের সকালে কি আপডেট আসে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই যদি সকাল সকাল আপডেট পেয়ে যাই তাহলে সকাল সকালই নিয়ে আসবো তার সাথে রাতে অনপেসি থ্রি সিক্সটি হয়তো রাতে আর ভিডিও আসবে না কারণ সাড়ে নটা দশটা দিয়ে মিটিং হলে ভিডিও কাল সকালে আসবে তো সমস্ত কিছু আপডেট পেতে টাইমে টাইমে সব কিছু ডিটেলস জানতে এবং সঠিক আপডেট পেতেই কোম্পানির সম্বন্ধে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে নিচে যে লাল বাটনটা আছে সাবস্ক্রাইব ডিপার্টমেন্ট মান্না বাংলার পাশে সাবস্ক্রাইবটা ডিবন নোটিফিকেশন একটা ঘন্টার ছবি আসবে বেল আইকন সেইটা দেখবেন ওখানে ক্লিক করলে দেখবেন আপনাকে তিনটে অপশন অল পার্সোনাইজ নান তো সবার উপরে অল অপশন ক্লিক করবেন তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনি পাবেন থ্যাংক ইউ মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ